ছুটির দিনে বাণিজ্য মেলা জমে উঠেছে বেচা বিক্রিতে শেষ সময়ে বাণিজ্য মেলায় ব্যাপকভাবে বেড়েছে ক্রেতার উপস্থিতি বিভিন্ন স্টলগুলোতে ছিল বাড়তি ভিড় এদিকে বিক্রেতারাও ক্রেতা আকর্ষণে দিচ্ছে নানা পণ্যের বিশেষ মূল্য যদিও অফারের এসব পণ্যের মান নিয়ে রয়েছে সংশয় ক্রেতাদের ছুটির দিনে বাণিজ্য মেলার খবর জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিকে এসে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছুটির দিনে সকালে অনেকে কেনাকাটা করতে এসেছেন মেলায় গৃহস্থলী পণ্যের দোকান থেকে শুরু করে জুয়েলারি সবখানেই ক্রেতাদের বাড়তি চাপ ক্রেতা আকর্ষণে বিভিন্ন স্টলগুলোতে দেওয়া হচ্ছে বাড়তি মূল্য ছাড় যদি এসব মূল্য ছাড়ের পণ্যের মান নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব শেষ সময় আমরা একটা ছাড় দিচ্ছি ভালো প্যাকেজ দিচ্ছি কাস্টমার আসতেছে কেনাকাটা করতেছে এখন ভালো দাম রিজনেবলই বলছে দাম ঠিক আছে কিন্তু জিনিসগুলা মান কেমন হবে এটা নিয়ে সংশয় আছে দাম রিজনেবল আছে আবার কিছু এক্সট্রাও আছে সব কিছু মেলানো সকালে সূর্যের বাড়তি তাপকে মাথায় নিয়ে মেলা ক্রেতারা ব্যস্ত কেনাকাটায় যারা এসেছেন তাদের সবার হাতেই কেনাকাটার বাড়তি ব্যাগ এই বাচ্চারা খেলনা কিনবে ওদের মূল উদ্দেশ্য খেলনা কিনবে ওরা অন্য কিছু কিনতে আমি তো দেখছি বেলেজার কিনে দেওয়া যায় কিনা দাম মোটামুটি একটু বেশি বেশি মনে হচ্ছে আমাদের কাছে আর হচ্ছে আরো কিছু কিনবো আর কি আমি জিনিস কিনছি আর আমার ওয়াইফ আরো কিনতে গেছে আরো কিনবো ইনশাল্লাহ আর দাম তুলনামূলকভাবে কমই শেষ দিকে এসে বিক্রি ভালোই হচ্ছে জানান বিক্রেতারা এখন ভালোই হইতেছে কাস্টমার আসতেছে দেখা যাক আজকে কি হয় ভ্যারাইটিস অনেক মাল আছে যা কালারফুল যে মার্কেটের চেয়ে অনেক কম রেটে মেলায় পাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সাদাত রহমতুল্লাহ নিউজ 9 ঢাকা